একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। সমাবেশ ঘিরে ঢল নামে মানুষের, আনন্দ মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ। বাদ্যের তালে তালে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড আর নৌকা প্রতীক নিয়ে হাজির হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনসভা রূপ নেয় জনসমুদ্রে। সভামঞ্চের আশপাশ কানায় কানায় ভরে ওঠায় সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে বসেও প্রিয় নেতার ভাষণ শোনেন নেতাকর্মীরা। বিজয় সমাবেশকে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের দিক নির্দেশনা সভা বলেই মনে করেন আগতরা। এই মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। এই বিজয়